আমি তোর পাশেই আছি, আমরা একসাথে একসাথেই লড়াইটা লড়ব। বুঝেছো টুটুদা, আমি কেন চলে এলাম তুমি বুঝেছো? কষ্ট পেয়েছিস তো, খুব অভিমান হয়েছে, তাই নিচে চলে এসেছিস। আমি তোকে সসম্মানে উপরে নিয়ে যাব, আমি আসলে কি বলতো, তখন আমি এত পাজলড হয়ে গেছিলাম না যে তোর পাশে দাঁড়াতেই পারিনি। আমি ভাবিনি যে এই ক্রাইসিসটা তোকে কতটা কষ্ট দিতে পারে। I'm sorry, Mo. I'm very sorry. তুই আমায় ক্ষমা করে দে। আমারই তো চিৎকার করে বলা উচিত ছিল যে এই মুকে আমরা 7 বছর বয়স থেকে চিনি। আমাদের চোখের সামনে একতলায় বড় হয়েছে আমাদের মু। সে শুধু বছর শেষে ভালো নম্বর পাওয়া মার্কশিট আনতো না, সাথে আনতো বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড, যেটা নিয়ম মানা, ভালো ব্যবহার, সততার জন্য পায়। সেই মু কি করে আমাদের ঠকাবে? এখানে তোর জায়গা নয় মু, তোর জায়গা অন্য কোথাও। তুমি বুঝেছো টুটুদা, বুঝেছো তুমি? রুটি হলো? এইবার তো খাবো টাবো নাকি? টুটুদা তুমি আসনি, মনের ভুল সবটা ভুল। চা করার সবটা আমাকে একাই করতে হবে। আমি প্রমাণ করে দেবো যে আমি কোনো অন্যায় করিনি, কিন্তু তার আগে আমার একটা লয়ার লাগবে। এতগুলো মানুষকে বিশ্বাস ভাঙার কষ্ট পেতে হতো, কিন্তু সবটাই সত্যি, সবটাই ভীষণ সত্যি। আমার বাবা সব ডকুমেন্টস দেখেছে, ওনার একজন পরিচিত উকিল সব কাগজপত্র দেখিয়েছে ওনাকে। সেই সব কাগজপত্র ঠিক নয় চাঁদনিদি, সবাইকে বলেছি আমি অলরেডি। সেটা কোনটা ঠিক নয়? এই বাড়ির এতগুলো মানুষ তোমাকে ভালোবেসেছে, সেটা ঠিক নয়। এই এতগুলো মানুষ তোমার প্রতি মানবিকতা দেখিয়েছে, সেটা ভুল। এরা এরা তোমাকে ভরসা করেছিল, এই ভরসা করাটা ভুল হয়েছে তোমাকে। কি না করেছে তোমার জন্য? আর তুমি তুমি কি করলে? তুমি তুমি ঠকালে, ঠকালে সবাইকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের
নিজের দিকে তাকাতে পারবে তো এরপরে? হ্যাঁ পারবো চাঁদনিদি, পারবো। কারণ আমার অন্তর জানে যে আমি কোনো অন্যায় করিনি, কাউকে ঠকাইনি। মশাইয়ের নামে যে একতলাটা হয়ে গেছে তাতে আমি খুব কষ্টে আছি চাঁদনিদি। কাকে বোঝাচ্ছ তুমি এসব? কাকে বোঝাচ্ছ? তুমি নিজে লিখেছ, নিজে সই করেছ, কিসের জোরে, কিসের জোরে তুমি এই কথাগুলো বলছো? এই কথাগুলো কেন দাবি করছো তুমি? কোন জোরে তুমি? সততার জোরে করছি চাঁদনিদি। ওপর তলার সবাইকে বুঝিয়েছি, মশাইয়ের সামনে সবাইকে সবটা পরিষ্কার করে বলেছি। তাতে যার আমাকে বিশ্বাস করার সে করেছে, যার করার নয় সে করে। অন্যায় করতে হলে ডাঁট নিয়ে, বুক চিতিয়ে, চোখে চোখ রেখে অন্যায় করতে হয়, শেখার আছে তোমার থেকে। আমি জানি যে হয়তো আমার কোনো কথাই তুমি মানছো না, বিশ্বাস করছো, আর আমিও তোমাকে কোনোভাবে জবাব দিয়ে করার চেষ্টা করবো। আমি জবাব চাই না, আমি আমি কিছু জানতে চাই না। আমি শুধু তোমাকে মনে করিয়ে দিতে চাই যে তুমি যে বিশ্বাসটা ভেঙেছো তার জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে কোনো না কোনো সময়। তার জন্য তৈরি থেকো তুমি, সময় উত্তর চাইবে। যদি বিশ্বাস ভাঙারই কথা হয় চাঁদনিদি, আমারও কিন্তু কিছু প্রশ্ন আছে তোমার জন্য। তুমি রেডি আছো তো সেই উত্তরগুলো দেওয়ার জন্য? আমি বিশ্বাস ভেঙেছি, ডোরোদা বিবাহিত, তাও তো তার জীবন থেকে তুমি যাওনি, এটা বিশ্বাস ভাঙা নয়? না না, আমি শুরু থেকে তোমাদের তোমাদের লাইফে ছিলাম না। আমি এত বছরের সম্পর্ক থেকে নিঃশব্দে সরে এসেছি। আমি যখন ফিরে এলাম, কেন এলাম, নিজেকে সেই প্রশ্নটা করো। তুমি মিথি কাকিমাকে বলনি তোমার আর নির্ঝরে ডিভোর্স হবে? এই কথাটা জানার পর আমি ফিরে এসেছি। আমি তোমার আর নির্ঝরের মধ্যে আসিনি, তুমি নির্ঝরের পাশ থেকে সরে গেছো। আদৌ কি আমাকে প্রশ্ন করতে পারো? ভেবে দেখো তো, বিশ্বাস কে ভেঙেছে, আমি না তুমি? চাঁদনি, উপরে এসো, যা বলার আমাকে বলো, ওকে কিছু বলো না। তুমি ঠিক আছো নির্ঝর? আমার জন্য তোকে এতটুকু অপমানও সহ্য করতে দেব না আমি। অনেক কিছু সহ্য করেছিস তুই কাল, আর না। ও এখন কেউ আমার সাথে কথা বলুক সেটা তুমি চাও না, এত ঘেন্না আমার প্রতি। আমি ঠিক আছি, আমি আমি বাবার কাছে সবটা শুনলাম, আর শুনেই আমি ছুটে এলাম তোমার কাছে। এই বাড়িতে এখন এসব নিয়ে কথা বলা ঠিক হবে না, বাড়ির সবাই এখনো খুব শকড। আমি আছি নির্ঝর, আমি সবসময় থাকবো তোমার পাশে। চলো না সেরকম হলে আমরা বাইরে কোথাও বসে কথা বলি। না দরকার নেই, আমি সিচুয়েশন হ্যান্ডেল করে নিতে পারবো। তুমি তো ফ্রি নয়, তোমার কাজের প্রেশার আছে, এসব নিয়ে মাথা ঘামিও না। দেখো তুমি জানতে পেরে ছুটে এসেছো, এতটা কনসার্ন দেখালে আমার ভালো লাগলো। থ্যাংক ইউ চাঁদনি। থ্যাংক ইউ? তুমি কার সাথে কথা বলছো? মানে
আমি সময় বার করে এসেছি, আমি কনসার্ন দেখাচ্ছি, মানে এগুলো আলাদা করে নোটিশ করার বিষয়? আমি তো আসবো নির্জয়, আমি তো কনসার্ন দেখাবো। আমি পুরোটা জানতে চাই, কি হয়েছে, কিভাবে হয়েছে, আমার সবটা জানতে হবে। আমি এত বছর ধরে এই বাড়িতে যাতায়াত করছি, এমনটা তো নয় যে শুধু তোমার সাথে আমার যোগাযোগ, এই বাড়ির সবার সাথে আমার যোগাযোগ রয়েছে। এই এই বাড়ির বিপদ মানে আমারও বিপদ নির্ঝড়। মানে তুমি কি মিন করছো? আচ্ছা ঠিক আছে, তুমি তো এই বিষয়ে নিয়ে বাড়িতে কথা বলতে চাও না, চলো বাইরে, চলো বাইরে গিয়ে কথা বলছি। এসো এসো। সোম থেকে রবি সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।